এতিয়া যদি রাজনৈতিক দল এটাই মুখে বন্ধ কৰি থাকে রাইজক কি কব তে মুখ বন্ধ করার দল এটাক তো রাইজে কেতিয়াও আর আকুয়ালি নলয় কারণ এনেকুৱা এটা অবস্থা হয়েছে কংগ্রেসের যে এটা মুখ বন্ধ করে রাইজের মধ্যে ঘুরি ফুরবলগিয়া হয়েছে এই একটা রাজনৈতিক দলের কারণে শুভ লক্ষণ জানো কোনোবা রাজনৈতিক দলে যদি মুখেই খুলব নয় সেই বিধায়ক সকল এই রাজনৈতিক দলের নেতা সকল কি করব তো গতি তখেসকলে যে মুখ বন্ধ করার একটা ফর্মুলা উলাইছে সেই মুখ বন্ধ করা ফর্মুলাটো মই ভাবো রাইজে আর একটা হাঁহিয়াতর পাত্র হব তেনে ধরনের মুখ বন্ধ করে রাইজের মজতো দৈকো কব নিব গতি তখেসকলে মুখ বন্ধ এটা কংগ্রেস আই ঠাইত মুখ বন্ধ পার্টি বুলিয়ে জনাজাত হব খুব সোনকালে কংগ্রেসে কি করেছে এই বেলেগ কথা কংগ্রেসের আজি তেখেতসকলে নিজের অস্তিত্ব বজায় রাখবল কারণে তেখেত পড়া নাই আর ডিকান হেরাল্ড কেসরপরা আরম্ভ করে তেহাতর ক্রস ভোটিংর কেলেঙ্কারি লো পেলে হাতে নিজেই জর্জর কারণ আজি কংগ্রেস দলটো কোনো একটা রাজনৈতিক দল হয়ে থাকা নাই একটা গণতান্ত্রিক হিসাবে তেখেতের দলটো রাখিব পৰা নাই রাজতন্ত্র চলি আছে কংগ্রেসত কারণ পরিয়ালবাদী যেটো নীতি পরিয়ালবাদী যেটো রাজতন্ত্র রাইজে দেখিছে এটা পরিয়ালেহে গোটেই দলটোক চলাই রাখিছে গতি সেই ক্ষেত্রে তেখেতসকলে আমি গণতান্ত্রিকভাবে যি দল চলাই আছো আমার লগত কম্পিট করে তো লাভ নহব কারণ রাইজে বুঝি পাইছে কংগ্রেসের আজি কিমান বছর হল প্রয়াত রাজীব গান্ধী এক্সপায়ার হওয়ার পিছতে কেটা তেখেতসকলের প্রেসিডেন্ট হল সীতারাম কেশরীর বাহিরে মোৰ মনত নপরে বেলেগ গান্ধী পরিয়ালের বাহিরে কোনোবা ব্যক্তি তেখেতসকলের সভাপতি হয়েছিল আজি সেই তৃতীয় দিনের পর আমার এতিয়ালৈকে চাওক 10-15টা আমার প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির চেঞ্জ হল 3 বছর মূরে মূরে চলে কোনোবাই ম্যাক্সিমাম পাইছে যদি 2টা টার্ম পাইছে তাতকে বেশি পোৱা নাই রাজনৈতিক দলের কারণে শুভ লক্ষণ জানো কোনোবা রাজনৈতিক দলে যদি মুখেই খুলব নয় সেই বিধায়ক সকল এই রাজনৈতিক দলের নেতা সকল কি করব তো গতি তখেসকলে যে মুখ বন্ধ করার একটা ফর্মুলা উলাইছে সেই মুখ বন্ধ করা ফর্মুলাটো মই ভাবো রাইজে আর একটা হাঁহিয়াতর পাত্র হব তেনে ধরনের মুখ বন্ধ করে রাইজের মজতো দৈকো কব নিব গতি তখেসকলে মুখ বন্ধ এটা কংগ্রেস আই ঠাইত মুখ বন্ধ পার্টি বুলিয়ে জনাজাত হব খুব সোনকালে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।